ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার লিংক আছে কিনা বা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে সরাসরি জানতে পারবেন অনলাইনে মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএসপি প্রিন্টিং চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে জানার জন্য আপনাদের সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, www.pds.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে আপনারা ডিরেক্টলি চলে আসতে পারবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব এখানে আপনাদের শো হচ্ছে, এখান থেকে আপনাদের সিটিজেন ট্যাবে আপনাদের এখানে ক্লিক করে নিতে হবে। সিটিজেন ট্যাবে ক্লিক করলে আপনাদের অনেকগুলো অপশন এখানে আপনাদের শো হয়ে যাবে, সমস্ত কিছু একবার স্টেপ বাই স্টেপ আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ রেশন কার্ড, আপনি রেশন কার্ড সার্চ করতে পারবেন, রেশন কার্ডের ডিটেলস আপনি এখান থেকে চেক করতে পারবেন, নতুন রেশন কার্ড আবেদন করার জন্য এখান থেকে আপনি করতে পারবেন, এবং নতুন মেম্বার আপনি যদি অ্যাড করতে চান ফ্যামিলি রেশন কার্ডের সঙ্গে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, রেশন কার্ড ডিটেলস যদি আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, ডুপ্লিকেট রেশন কার্ড বা আপনাদের রেশন কার্ড ড্যামেজ হয়ে গিয়ে থাকবে তাহলে আপনি এখানে নতুন ডুপ্লিকেট রেশন কার্ড আপনাদের বানাতে পারবেন, এখানে স্যারেন্ডার করতে পারবেন, যে ব্যক্তি মারা গেছে রেশন কার্ড যার আছে সেই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে তাহলে এখানে তার রেশন কার্ডের ডিটেলস আপনি ডিলিট করতে পারবেন, কার্ড ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে সরাসরি RKS2 থেকে RKS1 কার্ড ট্রান্সফার করতে পারবেন, এবং নন সাবসিডি রেশন কার্ড বানানোর জন্য আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন, এবং রেশন কার্ডে কোন ডিলার আন্ডারে রয়েছে রেশন কার্ডে সেটি আপনি জানতে পারবেন এখান থেকে, মোর অ্যাবাউট রেশন শপ এখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন। তো বিস্তারিত এই কাজগুলো বা এই ট্যাবগুলো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করছে না, যখন ঠিকঠাকভাবে কাজ করবে আপনাদের ভিডিও বানিয়ে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনি দেখিয়ে দেবো। কিন্তু আমাদের এখন ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার ডিজিটাল কার্ড রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে জানার জন্য যে কোনো একটা ট্যাবের উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করা পড়লে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে একটি চলে আসবে, সরাসরি দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে, এখানে সরাসরি আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হবে। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আপনাদের ডিজিটাল রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটি জানার জন্য এখানে আই ডু নট নোট ইয়ার হুইচ নাম্বার এই অপশনটা আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ এখানে ওপেন হয়ে যাবে, এখানে আপনাদের কার্ডের ধরন আপনাদের সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরি, এবং সেই ক্যাটাগরির কার্ডের নাম্বার আপনাদের এখানে এন্ট্রি করতে হবে। সাপোজ এখানে আমি একটি ক্যাটাগরি আমি এখানে চুজ করেছি এবং এখান থেকে রেশন কার্ডের নাম্বার আপনাদের একটি এন্ট্রি করে দিতে হবে। সরাসরি দেখতে পাচ্ছি এখানে কার্ডের নাম্বার আমি এন্ট্রি করে দিয়েছি এবং এখানে সার্চ আমি এখানে ক্লিক করবো। সার্চে দেখি ক্লিক করে কি দেখায়, তো সার্চে ক্লিক করার পর এখানে দেখছেন এখানে অপশন একটি শো করছে, সরাসরি দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার নট সিডেড উইথ দ্য RC নাম্বার, মানে এখানে এই কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই। যদি আপনারা ট্রাই করে আপনাদের কোন মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে যদি আপনাদের দেখায়, দেখুন দেখবেন লাস্টের দিকে 5টি ডিজিট আপনার মোবাইলে শো করবে, তখন আমরা বুঝতে পারবেন কোন মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক করা রয়েছে। তো আপনারা যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে যান, আপনারা যে ডিলারের কাছ থেকে আপনি রেশন মাল নেন তার কাছে গেলে কিন্তু আপনাদের রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করলে আপনার কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক সে করে দিতে পারবে। তো এখন কোনোরকম এইরকম পরিস্থিতি নেই যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, কিন্তু পরবর্তীকালে আপনাদের অবশ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তখন কিন্তু অবশ্যই দরকার ঠিক এই কাজটি আপনাদের করতেই হবে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএসপি প্রিন্টিং চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।